বন্ধুরা বং ফ্যামিলি টিভিতে স্বাগত। আজ আছে জমজমাট একটা রেসিপি, ফুচকা বানাবো আমি আর সবাইকেও খাওয়াবো। তো বন্ধুরা আমাদের ভিডিওটা দেখতে থাকুন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। বানানোর জন্য এই যে আলু সিদ্ধ করে নিয়েছি, আর এই যে আটা, আর এই যে ধনে পাতা, আর এই লেবু, গন্ধরাজ লেবু, এই যে চাট মশলা, জল জিরা, এই যে ঝুড়ি ভাজা, বাদামের দানা, এই সুজি, এই যে মুড়ি, ধনে, এই যে বিট লবণ, এই যে ছোলা ভিজানো, এই যে খাবার সোটা, এই যে জিরে, আর এই যে লঙ্কা, গোলমরিচ, আর অল্প দুটাটা গরম মশলা দেবো। এই তেঁতুল হচ্ছে পুরানো তেঁতুল, জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এবার শুরু করবো ফুচকাটা। ফুচকাটা সাদা তেল দিয়ে ভাজবো। তো বন্ধুরা আটাটা আগে চালুনি দিয়ে তেলে নিতে হবে। আটাটা চেলে নিলাম, এবার এতে সুজি দেবো। আর এই যে খাবার সোটা দেবো, দিয়ে সুজিটা আর খাবার সোটাটা আটার সঙ্গে ভালো করে এরকম মিশিয়ে নিতে হবে। নিয়ে তারপর একটু শক্ত করে অল্প অল্প জল দিতে হবে আর মাখতে হবে। এবার অল্প অল্প জল দেবো আর মাখব। এরকম অল্প অল্প জল দেবো আর মেখে নিতে হবে। বন্ধুরা আটাটা দেখুন সুন্দর মাখানো হয়ে গেছে, একটু সাদা তেল এর গায়ে মাখিয়ে এভাবে মাখিয়ে ভালো করে চটকিয়ে নিয়েছি। এই সাদা তেল মাখিয়ে দিলাম, এইভাবে ঢেকে রেখে দেবো আধ ঘন্টা। তো বন্ধুরা উনানটা ধরিয়ে নিয়েছি, এবার ফুচকাতে দেওয়ার জন্য মশলাটা ভেজে নেব। ধনে দিলাম, মৌরি, শুকনো লঙ্কা, অল্প দুটো জিরে, অল্প গোলমরিচ, অল্প দুটো গরম মশলা। মশলাগুলো দিয়ে দিয়েছি, এর লাল লাল করে নেড়ে নেড়ে ভালো করে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে মশলাটা গুঁড়ো করে নেব। তো বন্ধুরা মশলাটা গুঁড়ো করে নেব শিল দিয়ে, ভাজা মশলাটা গুঁড়ো করে নিই। ভাজা মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে, এবার বাটিতে তুলে দেব। কত সুন্দর সেন্ট বেরিয়েছে ভাজা মশলা, এটা তেঁতুল গোলা জলেও দেবো, আলু মাখাতেও দেবো। কত সুন্দর হয়েছে দেখুন। এবার আলুগুলো ছাড়িয়ে নেব। সিদ্ধ আলু কি সুন্দর ছাড়িয়ে যাচ্ছে, এইভাবে সিদ্ধ করে নিতে হবে। খোলা সুদ্ধ
খোলা ছাড়িয়ে সিদ্ধ করলে হবে না, তখন নরম মতো হয়ে যাবে, ভালো লাগবে না। এরকম খোলা আসতো, এবার খোলা শুধু সিদ্ধ করে নিতে হবে। বন্ধুরা, সব আলুগুলো ছাড়িয়ে নিয়েছি, এবার আলুটা মেখে নেব। বৌমা, আচ্ছা লেবুটা কেটে দাও বন্ধুরা, লেবু আর ধনে পাতা কুচিয়ে দাও, লঙ্কা কুচিয়ে দাও, আলু মাখাই দেবো, দিতে হবে। আমি তাই তেঁতুলটা গুলে নিই। দেখুন বন্ধুরা, তেঁতুল কি সুন্দর কালো, আমাদের বাড়ির গাছের তেঁতুল, মানে অনেক দিনে পুরানো হয়ে গেছে, একদম কালো হয়ে গিয়েছে। এটা মেখে নেব, ভিজিয়ে রেখেছিলাম, একদম কত সুন্দর হয়ে গেছে দেখুন, কালো একদম। এই পুরনো তেঁতুল খাওয়া খুব ভালো। ভালো করে তেঁতুলগুলো মাখিয়ে নেব, সুন্দর হয়েছে দেখুন। বন্ধুরা, জল দিয়ে দিই, গন্ধরাজ তেঁতুল মাখিয়ে নিয়েছি। এবার এর ভিতরে এই গন্ধরাজ লেবু দেবো, গন্ধরাজ লেবু এগুলো চেপে চেপে দিয়ে দেবো, খোলাটা এর ভিতরে থাকবে, ভালো লাগবে, সেন্ট বেরোবে। সব লেবুগুলো এইভাবে চেপে চেপে দিয়ে দেবো, এই গন্ধরাজ লেবুটা নিলে খুব সুন্দর সেন্ট বেরোবে। বন্ধুরা, এই লেবুর পাতাগুলো এর ভিতরে দিয়ে দেবো, খুব সুন্দর সেন্ট বেরোবে। এবার দেব বিট লবণ, বিট লবণ দিয়ে দিলাম। এবার দেব জল জিরা, এবার দেবো একটা চাট মশলা, এবার যে মশলাটা ভেজে নিয়েছিলাম, ভেজে গুঁড়ো করে নিয়েছি মশলাগুলো, তেঁতুল গোলায় হাফ দেবো আর আলু মাখায় হাফ দেবো। তেঁতুল গোলায় হাফ দিয়ে দিলাম, মোটামুটি তেঁতুল গোলাটা কমপ্লিট। এবার আলুটা মেখে নেব, তেঁতুল গোলাটা এখানে থাক, এবার আলুটা মেখে নেব। তো বন্ধুরা, আলুগুলো এইভাবে চটকিয়ে নিতে হবে, ভালো করে মানে এরকমভাবে মেখে নিতে হবে আলুগুলো। ও আটাটা ভালো করে চটকিয়ে নি, ভালো করে মাখ, যত ভালো মাখাবে তত ভালো ফুল। আলুগুলো এইভাবে মেখে নিতে হবে, সুন্দর করে যেন দলা দলা মতো না থাকে। আলুগুলো ভালো করে মেখে নিয়েছি, এবার কাঁচা লঙ্কা কুচি এগুলো দিয়ে দিলাম, ধনে পাতা কুচি, এই যে চাট মশলা, চাট মশলাগুলো দিয়ে দিলাম, জল জিরা, জল জিরা দিয়ে দিলাম, বিট লবণ, বিট লবণ দিয়ে দিয়েছি। এবার ভাজা মশলাগুলো দিয়ে দেবো, মশলাগুলো সব মাখিয়ে নেব, মাখিয়ে নিয়ে তারপরে ছোলাগুলো দিয়ে দেবো। এবারে কাঁচা ছোলাগুলো দিয়ে দেবো এর ভিতরে, আলু মাখা কমপ্লিট। এবার বাদামগুলো পরে দেবো, আগে ফুচকাগুলো ভেজে নেব,
ভেজে নিয়ে বাদামগুলো পরে দেবো। এখন দিলে নরম হয়ে যাবে। আলু মাখাটা রেডি, তেঁতুলগুলা রেডি, এবার ফুচকাটা ভেজে নেব। তো বন্ধুরা, কড়াই জাল ধরিয়ে দিয়েছি, জাল জ্বলে গিয়েছে। এই সাদা তেল, সাদা তেল দিয়েই ভাজব। তেলটা একটু বেশি দিতে হবে, একটু বেশি তেল না দিলে ভালো হয়, যেন ফুচকাটা ডুবে যায়। দিলে ভালো, তাহলে ভাজাটা ভালো হবে। তো বন্ধুরা, তেলটা, কড়াই তেলটা গরম হয়ে গিয়েছে। এই লিচিগুলো এবার দিয়ে দেবো ফুচকা ভাজার জন্য, দেখি কেমন হয়। বাহ, খুব সুন্দর হচ্ছে। এই তো ভালোই ফুলেছে, এই তো কত সুন্দর ফুলেছে দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলেছে, খুব সুন্দর ফুলেছে। আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করবেন, আমি যেভাবে দেখিয়েছি এইভাবে করবেন, খুব ভালো হবে। প্রত্যেকটা ফুচকা, প্রত্যেকটা লেচি ফুল হয়ে যাবে, কত সুন্দর ফুলেছে দেখুন। এইভাবে সব সব ফুচকাগুলো ভেজে নেব। ফুচকা খাবার জন্য সব দর্শক এসে গিয়েছে। এই কি খাবি, ফুচকা খাবি? ফুচকা খাবার জন্য সব এসে গেছে। বসো, আর বসো, ফুচকা খাবা, ফুচকা খাবা, সব বসো। ওদের ওদের এই যে শ্বাস দিন, আর যে ছোট মানুষ তো ঝাল খেতে পারবে না। ফুচকা এবার সব লোকজন এসে গিয়েছে, সব যাও, সব বাইরে যাও, বসো 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 বসো, সবাই বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো, লাইন করে বসো, লাইন করে বসো, লাইন করে বসো। তোরা কি খাবি আজকে? ফুচকা। কি খাবি? সব কিছু রেডি, সব লোকজন এসে গিয়েছে, বসো বসো, সব ফুচকার দোকান, ফুচকার দোকান এসে গেছে, সবাই বসে পড়ো। বন্ধুরা, এবার বাদামগুলো দিয়ে দেবো এর ভিতরে। বাদামগুলো আগে দিইনি, নরম হয়ে যাবে তাই এখন দিয়ে দেবো বাদামগুলো, আর ধনে পাতা কুচি। রাজদীপ, কি খাবা? ফুচকা। কিরকম করে খাবা একটু দেখিয়ে দাও। তুই কি খাবি? রসক নাও, দাও সবার, এসো তাড়াতাড়ি, তাড়াতাড়ি এসো। এদিকে ফুচকা মাখার পর্ব চলছে। এই যে কি সুন্দর মশ মেছে হয়েছে দেখো, নাও বৌমা, দাও দাও, সিঁড়ির দাও, পাতা দাও। এখানে সবাইকে ফুচকা পরিবেশন করা হচ্ছে। ঝুড়ি বাজারটা দিয়ে দেয়।
লেটে আসছে সুদা কানে পড়ছি সুদা দান দান মামা ইসা না তুললে তো বাবা আলু মাখা খাবে না তাই শুধু শুকনো খাচ্ছে ঠিক আছে চলো খাওয়া যাক আপনি কি বলবো বলো বলো খেলো না এ দেবো সহজ দিয়েটা ভালো করে এবার লাস্টে এই সহজ দিয়ে দেবো বাচ্চারা সব খাবে একটু ঝাল লেগেছে সহজ দিয়ে দেবো একটু মিষ্টি মিষ্টি মুখ করিয়ে দেবো বসে সবাই বাড়িতে দিলে টক হয়েছে টক হয়েছে ভালো পুচকা খাওয়ার পরে সবার রিয়াকশন ভালো হয়েছে ভালো হয়েছে পুচকা খুব সুন্দর দারুণ হয়েছে খুব টেস্টি দোকানের মতো ফুচকা আপনারা বাড়িতে ফুচকা এরকম ফুচকা তৈরি করুন খুব ভালো লাগবে পাড়া প্রতিবেশী কিরম নিমন্ত্রণ করে খাওয়ান সম্পর্ক ভালো হবে তো বন্ধুরা আমাদের চ্যানেলটিকে আপনারা ফলো করুন লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকবেন নমস্কার খুব ভালো হয়েছে নমস্কার।